চট্টগ্রামে প্রথমবারের মতো দেওয়া হচ্ছে কলেরার টিকা। প্রথম ধাপে নগরীর 38 এবং 39 নম্বরে দুটি ওয়ার্ডের 1,35,000 বাসিন্দারা পাচ্ছেন এ টিকা। নাজমুল সাদিকের রিপোর্ট, ক্যামেরার সাথে ছিলেন সঞ্জীব দে। দেয়া হচ্ছে কলেরা টিকা, বিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই কলেরার টিকা খাচ্ছে। চট্টগ্রামের হালিশহর এলাকার দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের চিত্র এটি। গেল 5 বছরে চট্টগ্রাম নগরীতে বেড়েছে পানিবাহিত রোগ কলেরা। সেই কারণে প্রথম ধাপে সবচেয়ে ঝুঁকিপূর্ণ 38 ও 39 নম্বর ওয়ার্ডে দেওয়া হচ্ছে কলেরা টিকা। স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখা সিডিসির তত্ত্বাবধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় চট্টগ্রাম সিভিল সার্জন অফিস, সিটি কর্পোরেশন, রেড ক্রিসেন্ট সোসাইটি ও ICDDRB এই টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করছে। চট্টগ্রামে 38 এবং 39 নম্বর ওয়ার্ডে আমরা 1 বছরের উদ্যোগ সকল জনসাধারণকে কলেরা ভ্যাকসিনের আওতায় আনছি। মানুষ একটু সচেতন হলে এই ভ্যাকসিনটা সবাই নিলে আমরা অন্তত কলেরা থেকে মুক্ত থাকব। যে আউটব্রেকের আগে হয়েছিল এই 22-এ 23-এও সেটা ছিল কিন্তু এই বন্দরে, এবং তার জন্য আমরা এখানে এসেছি। এখানে যেন লোকজনদের আর এই আউটব্রেক যেন আমরা না দেখি, এই টিকাদান ক্যাম্পেইন এই এটার কার্যকরী হবে। 1,35,000 লোকের মধ্যে দেওয়া হবে 1 বছরের ঊর্ধ্বে সবার দিয়ে আমরা আশা করি, কারণ অন্যান্য জায়গায় আমরা দেখেছি টিকা দেওয়ার পর কলেরার হার কমে যায় এবং 3 থেকে 5 বছরের মধ্যে এই ধরনের কলেরার আউটব্রেক হয় না। ওয়ার্ড দুটির 45টি কেন্দ্রে দেওয়া হচ্ছে এই টিকাদান। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সবাই। কলেরার টিকা দিচ্ছে বাচ্চাদের জন্য, যেমন ভবিষ্যতে যেমন ওদের যেমন ভালো হয়, যেমন কোনো অসুখ টসুখ যেমন না হয়, এ তার জন্য আসছে আমরা শুনে। বাচ্চাদের ভালো হবে, এখন তো সবারই ডায়রিয়া কলেরা এগুলোই তো আছেই, এই জন্য এটা দিয়ে ফেলেছে বাচ্চাদের। কলেরার টিকা করতে আসছি, আমার থেকে ভয় লাগে না, কারণ আমার একটা ব্যথা নাই, একটু করে খাবো ব্যথা লাগে। চট্টগ্রাম নগরীতে বসবাসকারী সবাইকে আগামীতে কলেরা টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন সিটি মেয়র। আমরা পর্যায়ক্রমে সমগ্র চট্টগ্রাম সিটি কর্পোরেশন 41টা ওয়ার্ড আছে, প্রত্যেকটা ওয়ার্ডে আমরা এই কার্যক্রম পরিচালনা করব। 2 ডোজের ইউভিকল প্লাস নামের মুখে খাওয়ার কলেরা টিকা বিনামূল্যে দেওয়া হচ্ছে। এর দ্বিতীয় ডোজ দেওয়া হবে 2 সপ্তাহ পর। নাজমুল সাদিকী, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।